তিনিচুকীয়ার পেঙেরিত হুকা ভয় ঘটনা। চাহগছর কলম কটা মেচিনে প্রাণ ললে শ্রমিকর। এক নং অম্বিকাপুর গাঁও সংঘটিত হয়েছে এই ঘটনা। রূপনারায়ণ শর্মার চাহ বাগিচাত এই ঘটনা সংঘটিত হয়। থিতাতে নিহত অমিত গোয়াল নামের শ্রমিকজনের ঘটনার পিছতে উত্তেজিত রাইজে ঘেরাও করে বাগিচার মালিকর ঘর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে ঘটনাস্থলী আরক্ষী উপস্থিত হয়। পুনর্বার জানাইছো, তিনিচুকীয়ার পেঙেরিত এক শোকাবহ ঘটনা। চাহগছর কলম কটা মেচিনে প্রাণ ললে এজন শ্রমিকর। এক নং অম্বিকাপুর গাঁর সংঘটিত হয়েছে এই ঘটনা। আর রূপনারায়ণ শর্মার চাহ বাগিচাত এই ঘটনা সংঘটিত হয়। থিতাতে নিহত হয় অমিত গোয়াল নামের শ্রমিকজন। এই ঘটনার পিছতে উত্তেজিত রাইজে ঘেরাও করে বাগিচার মালিকর ঘর। আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করিবার বাবে ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়। আর এই সন্দর্ভত আমি আর অধিক খবর জানিবলৈ সংযুক্ত হয়েছো তিনিচুকীয়া সিনিয়র ব্যুরো চিফ রঞ্জিত দত্ত আছে আমার লগত ফোন লাইনত। রঞ্জিত, ঘটনা সন্দর্ভত আর অধিক জানিব বিচাৰিছো, প্রকৃততে কিদরে এই শোকাবহ ঘটনা সংঘটিত হবলৈ পালে? কালির ঘটনা, কিন্তু এই ঘটনা কালির পর আসলে সংবাদ মাধ্যমে বা পোহরলে অহা নাছিল। এই ঘটনাটি সংঘটিছিল তিনিচুকীয়া জেলার পেঙেরি থানার অন্তর্গত এক নং অম্বিকাপুর। এই এক নং অম্বিকাপুরতে নারায়ণ চাহ বাগিচা আছে। এই নারায়ণ চাহ বাগিচাত কালি বিয়লি এই কলম কাটি আসতে কেবাজনো শ্রমিকে, তার ভিতর এজন আসছিল এই যে অমিত গোয়ালা। কলম দি থাকতে কলম কটা মেশিনের যখন ব্লেড, সেই ব্লেড খন ভাঙি উফরি যায়। আর উফরি গিয়ে সেই ব্লেডে মানুষ আঘাত করার লগে লগে মানুষ চিতাতে মৃত্যু হয়। আর পরবর্তী পর্যায়ে এই সমগ্র বিষয়টি যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় অম্বিকাপুর এই এই এক নং অম্বিকাপুরের নারায়ণ চাহ বাগিচাত। আর শ্রমিক সমগ্র বাগিচার কার্যালয় আর ফ্যাক্টরিটি ঘেরাও করে। আর পরবর্তী পর্যায়ে আরক্ষী এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে সক্ষম হয়। শ্রমিক দাবি করেছে আসলে পুরোনা ইয়ার যে মেশিন বা কলম কটার মেশিনের পর আরম্ভ করে যখন পুরোনা মেশিন আছে সেই মেশিন সমূহের দ্বারা এই ধরনের চাহপাত কাটবলে যার কারণে বা চাহগছ কলম দিব যার কারণে ঘটনা সংঘটিত হয়েছে। আর সমান্তরাল শ্রমিক কলম কাটলে যার সময় কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা বা নিরাপত্তার যবস্থা করব লাগে সেই নকরার কারণে এই ঘটনা সংঘটিত হবলে পাইছে বলে দাবি উত্থাপিত হয়েছে। ইতিমধ্যে পরিস্থিতির নিয়ন্ত্রণ যদি চেপা উত্তেজনা অব্যাহত আছে আর আরক্ষী সমগ্র অঞ্চলটত এতিয়াও চোকা দৃষ্টি অব্যাহত রাখিছে। মঞ্জুশ্রী, হয় রঞ্জিত দত্ত, আপনার ধন্যবাদ জানাইছো। আমি পুনর্বার জানাইছো তিনিচুকীয়ার পেঙেরিত এই শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। চাহগছর কলম কটা মেশিনে প্রাণ ললে এগারী শ্রমিকর। আর আমার হাতত কিছু দৃশ্য আহি পড়েছে, আমি আপনাদের দৃশ্য দেখাবলে বিচারিছো। এক নং অম্বিকাপুর গাঁও সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। রূপনারায়ণ শর্মার চাহ বাগিচাত সংঘটিত হয় এই ঘটনা। আর থিতাতে নিহত হয় অমিত গোয়াল নামের শ্রমিকজনের। আর এই দুর্ঘটনা সংঘটিত হওয়া মেশিনটির আমি ব্লেড খন দেখাইছো আপনাদের। নিরাপত্তার দিকটুক আসলে শ্রমিকসকলের নিরাপত্তার দিকটুক যথেষ্ট প্রশ্ন উত্থাপিত হয়েছে এই ঘটনা পোহরলে অহার পিছতে। উত্তেজিত রাইজে ঘেরাও করে বাগিচার মালিকর ঘর। আর পরবর্তী সময় পরিস্থিতি অধিক উত্তপ্ত হয়ে পড়ে আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করবর আরক্ষী উপস্থিত হবলিয়া হয়। তিনিচুকীয়ার পেঙেরিত শোকাবহ ঘটনা সংঘটিত হয়। আমি মেশিনত আসলে এই শ্রমিকজনের প্রাণ হেরুবলিয়া হল, সেই মেশিনের ব্লেড আমি দেখাইছো আপনার। চাহগছর কলম কটা মেশিনে প্রাণ ললে এগারী শ্রমিকর। যথেষ্ট শোকাবহ ঘটনা। এক নং অম্বিকাপুর গাঁও সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। আমি পুনর্বার জানাইছো রূপনারায়ণ শর্মার চাহ বাগিচাত সংঘটিত হয়েছে এই ঘটনা। আমি দেখাইছো আপনার আরো কিছু দৃশ্য, আর যথেষ্ট লোকের সমাগম হওয়া দেখবলে পাওয়া যায়। শ্রমিকসকলের জীবন নিরাপত্তাক লৈতে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছে। আর এই ঘটনার পিছতে উত্তেজিত হয়ে পড়ে রাইজ। এজন শ্রমিকর মৃত্যু হওয়ার পিছতে রাইজ
এইটা